তুমি কি ভেবেছো কবু এই জীবন তালামা। এটা কি করলি রে ভাই, আমার সব থেকে ফেভারিট গানের সামনে পিছন উপর নিচ ডান বাম সব এইভাবে মেরা দিলি। তুমি কি ভেবেছো কভু কি ভাববো? হ্যাঁ এটা গান না কবিতা, রীতিমতো একটা সুন্দর মানসম্মত গানকে পাবলিকের সামনে আইসা একেবারে ধর্ষণ করে ছাইরা দিছো, আর কি ভাবার আছে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমাদের জ্বলতেছে না রে ভাই, রাগ উঠতেছে। কারণ আমাদের আলম কাকার অত্যাচারে এতদিনে যাও কানটা একটু ভালো ছিল, এবার মনে হয় না তার একটু অবশিষ্ট থাকবে। পরে না চোখের পল নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা জিস ফারাবি। হ্যাঁ আর আজকে আমি কথা বলবো আপনাদের সবার প্রিয় দেলোয়ার কাকাকে নিয়ে, যার স্বপ্ন ছিল হবে সিঙ্গার, হয়ে গেছে টিকটকার, তাই তো চেষ্টা করতেছে বারবার যদি হতে পারে গায়ক দেলোয়ার। পরে না চোখের পলক না মানে আমারে কেউ বোঝানি এটারে কোন দিক দিয়ে গান বলে। কি তোমার রূপের ঝলক সো উইদাউট আজারে কাকা, চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই, যারা হেডফোন কিংবা ইয়ারফোন পরে আছেন প্লিজ খুইলা ফেলান, নইলে কান ফেটে রক্ত আর অন্যদিক দিয়ে হাওয়া বের হয়ে গেলে কিন্তু আমি দায়ী না। কারণ আজকে গান না আপনাদেরকে ভ্যা ভ্যা শোনাবো, নট ছাগলে। হ্যালো গাইস, হ্যালো। এই ভিডিওটা অনেক কষ্ট করে মানে গাইছি আমার নিজের ইদে। ইদে মানে কি দিয়ে? মানে ভয়েস দিয়ে। ও আচ্ছা ভয়েস দিয়ে, ঠিক আছে গাও। এই ভিডিওটা আমি এদের মানে বিরুদ্ধে মানে ভিডিও হচ্ছে, কিন্তু কেউ মিস কিছু মনে করবেন না, এটা মানে ভালোর জন্য মানে বলতেছি ভিডিওটা। বুঝলাম না, একবার বলতেছো মেয়েদের বিরুদ্ধে গান, আবার বলতেছো তাদের ভালোর জন্য। আরে কি বলতেছো একটু ক্লিয়ার করে বলো তো। আমি নির্ঘাত বিশ্বাস করি যে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই গালিতে ভরে ফেলাবেন মেয়েরা। এ ভাই, যখন জানি নি ভিডিওটা দেখলে কিংবা গানটা শুনলে মেয়েরা গালিতে ভরে দিবে, তাহলে কেন এই অবলা পোলাটারে দিয়ে এগুলা করাচ্ছেন কেন? আচ্ছা বুঝছি, গালি তো আর আপনি শুনবেন না, সে শুনবে। বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয়, তিলে তিলে হবে ক্ষয়। থাম ভাই, বিয়ের পর যদি জীবন তিলে তিলে ক্ষয় হইতো তাহলে এই জীবনে আর কেউ বিয়ে করতো না। হুদায় মেয়েদের পছানোর জন্য যা না তা একটা বলে দিলেই হয়ে গেল, তাই না? বিয়ে হলো একটা ফরজ কাজ, এটা আদিম যুগ থেকে চলে আসছে আর কিয়ামত পর্যন্ত চলবেই। যদি বিয়ের ব্যাপারটা না থাকতো তাহলে আগামী প্রজন্মের কথা তো চিন্তাও করা লাগতো না, পৃথিবীটা এই জায়গাতেই থেমে থাকতো। এ ওয়েট ওয়েট, নাকি তুমি বিয়ে ছাড়াই? দেখো ভাই, তুমি নিজের প্যারাময় লাইফের জন্য সব মেয়েদের এভাবে পচাতে পারো না। আজকে তাদের শরীর বায়না, কালকে যে গহনা। তো বিয়ের পর স্বামীর কাছে বায়না করবে না তো কি পাশের বাসার রহিম কাকার কাছে করবে? আজও নাকি তোমার চিন্তা ভাবনা আছে বিয়ের পর তোমার বউরে কিছু পড়তেই দিবে না? তুমি কি ভেবেছো কবু এই জীবন দালাময়? একে তো সুন্দর একটা গানকে রীতিমতো ধর্ষণ করতেছো, তার উপর লিরিক্সের এমন সিরি, কোনো লজিক নাই। আমার টাকা নেই বলে তুইও গেলি চলে। আরে ভাই বুঝতেই যখন পারছিস তোর টাকা নাই জন্য তোর গার্লফ্রেন্ড তোকে সাইরা চইলা গেছে, তাহলে যে কোনো উপায়ে টাকা ইনকাম কর। শুধু শুধু টিকটক থেকে ইউটিউবে এসে সুন্দর সুন্দর গানগুলারে কেন এইভাবে সামনে পিছন ডান বাম মাইরা নষ্ট করতেছিস? হ্যাঁ আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল যখন আমি ভাইরাল ছিলাম না রে। যদি গান করার এত ইচ্ছে থাকে তাহলে একটা গান নিজে লিখে গেয়ে দেখ কেমন লাগে। এভাবে কপি করে ভালো ভালো গানগুলার লিরিক্স কপি করে গানগুলারে নষ্ট করার কোনো রাইটস তোমার নাই। আমি গান হারাবো মরে যাব। আর যারা একে দিয়ে গানগুলা করাচ্ছেন তাদেরকে বলি হারি, আপনাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? একটা বলা ভাইরাল হলে তারে দেয়া এগুলা করাতে হবে। আমার পড়ছে পুরুক বুক তুই কুরারে তোর মানে এরকম সস্তা ফেমের জন্য এইসব আর কতদিন? আচ্ছা গান গাইলে কি সবাই সিঙ্গার হতে পারে? তাহলে তো ঘরে ঘরে একটা করে সিঙ্গার পয়দা হইতো, যদিও এখন তেমনই অবস্থা। তুই সারাই আমার আজ ভেতরটা জ্বলে, তোমার কেন জ্বলে ভেতরটা জ্বলে, তোমার কেন জ্বলে জানি না। বাই দা ওয়ে, আমার মাথায় একটা কোয়েশ্চেন খুবই ঘুরপাক খাচ্ছে, মাইক্রোফোন সামনে নিয়ে একটা গান শুরু করলেই সবাই কেন মেয়েদের পছায়? ওইদিকে হিরো আলম কাকাকে দেখলাম নিজের দুই দুইটা বিয়ে করার পরও গান বানাইছে, আবার এদিকে গান শুরু করতে না করতে এই টিকটকার বলতেছে বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয়, তিলে তিলে হবে ক্ষয়। মানে সব জায়গায় মেয়েরাই দোষী। বাহ, আসলে এখন কিছু ছেলে আর মেয়ের জন্য প্রতিনিয়ত সকলকেই কথা শুনতে হয়, এই জিনিসটা যে কবে দূর হবে কে জানে। মনের মাঝে জ্বালাই সুদূর ছলোরারি তরে। নাও কাম টু দা পয়েন্ট, দিস ইজ দা সোশ্যাল মিডিয়া, এখানে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ কিচ্ছু বলার নাই। বাট দেলোয়ার কাকা তোমারে বলতেছি, তুমি আর গান গায়ো না, তোমার সাথে গানটা না যায় না। তার থেকে ভালো তুমি টিকটকে অ্যাটিটিউড মার্কা শায়রি বলতা, ওইটাই ভালো হইতো, তাও হজম করা যাইতো। এখন এগুলা আসলে হজম করা যাচ্ছে না, প্লিজ স্টপ করো।
সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।